আসসালামু আলাইকুম। বিডিএইচআরএম এর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। গ্রাজুয়েশন কমপ্লিট করবার পর আমরা অনেকেই অনেক সময় 10-15,000 টাকা স্যালারিতেই আমাদের ক্যারিয়ার স্টার্ট করে ফেলি। এটি কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে ক্যারিয়ার স্টার্ট করার 5-7 বছরের ভেতর যদি আমাদের কাঙ্ক্ষিত ক্যারিয়ার গ্রোথ না হয় এবং আমাদের স্যালারি অ্যাটলিস্ট 60,000-70,000 টাকা না হয়। আমাদের ক্যারিয়ার জার্নিতে অনেক সময় আমরা মাঝপথে হোঁচট খেয়ে পড়ে যাই এবং আমাদের কাঙ্ক্ষিত ক্যারিয়ার গ্রোথ আসে না, অথবা একটি ব্যর্থতার বৃত্তে আমরা ঘুরপাক খেতে থাকি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এ ধরনের 7টি কারণ নিয়ে, যে কারণগুলোর ফলে আমাদের ইয়ং প্রফেশনালরা কাঙ্ক্ষিত ক্যারিয়ার গ্রোথ পাচ্ছেন না, এবং আমরা অবশ্যই এ কারণগুলো সমাধান নিয়ে আলোচনা করব। কাঙ্ক্ষিত ক্যারিয়ার গ্রোথ না হবার প্রথম কারণটি হচ্ছে কোনো ক্যারিয়ার গোল না থাকা। গ্রাজুয়েশন কমপ্লিট করবার পর আমাদের ম্যাক্সিমাম মানুষের লক্ষ্য থাকে যে কোনো ধরনের একটি জবে এনরোল করা, প্রবাবলি একটি গভর্নমেন্ট জব, এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাওয়ার জন্য আমরা যে কোনো একটি প্রাইভেট জবে জয়েন করে ফেলি। আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনি 2 নৌকায় পা দিয়েছেন এবং বিপদে আছেন। আপনি যদি একই সাথে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেন এবং প্রাইভেট জব কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনি গভর্নমেন্ট জবের প্রিপারেশনটি ভালোভাবে নিতে পারবেন না এবং প্রাইভেট জবেও ভালো করতে পারবেন না, ফলশ্রুতিতে আপনি কাঙ্ক্ষিত ক্যারিয়ার গ্রোথটি পাবেন না। তাই যাদের কোনো ক্যারিয়ার গোল নেই, প্রথমেই আপনার ক্যারিয়ার গোল সেট করুন। আপনি গভর্নমেন্ট জব করতে চান না প্রাইভেট জব করতে চান, আফটার 10 ইয়ার্স আপনি নিজেকে কোথায় দেখতে চান সেটি সেট করুন। আপনার কাছে যদি আপনার প্রপার ক্যারিয়ার গোল থাকে তাহলে চলার পথে যে চান্সগুলো আসবে আপনি খুব সুন্দরভাবে সেই চান্সগুলো লুফে নিতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী নিজেকে চেঞ্জ করতে পারবেন। আপনি কিভাবে আপনার ক্যারিয়ার গোল সেট করবেন সে বিষয়ে আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে ভিডিও আনব। ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক সেই সাথে বেল বাটনে ক্লিক করুন যাতে আমরা ভিডিও আপলোড করলেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। কাঙ্ক্ষিত ক্যারিয়ার গ্রোথ না হবার দ্বিতীয় কারণটি হচ্ছে আনপ্ল্যান্ড জব সুইচ। আমরা অনেকেই অনেক সময় অহেতুক জব সুইচ করে ফেলি, কিছু কারণ থাকে, ফর এক্সাম্পল অল্প কিছু স্যালারি বৃদ্ধি বা ওয়ার্কলোডের জন্য, ম্যানেজার এবং কোয়ার্কারের সাথে কনফ্লিক্টের জন্য, এমনকি জব লোকেশনের জন্য। আপনি যদি স্ক্রিনে প্রদর্শিত কারণগুলোর জন্য জব সুইচ করে ফেলেন তাহলে সেটি একটি আনপ্ল্যান্ড জব সুইচ। আপনার জব সুইচটি হবে শুধুমাত্র আপনার ক্যারিয়ার গ্রোথের জন্য। চলুন আমরা একটি এক্সাম্পল দেখি। স্ক্রিনে প্রদর্শিত এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি একজন লাস্ট 5 ইয়ার্সে 5 বার জব সুইচ করেছেন কিন্তু ক্যারিয়ার গ্রোথ পাননি। আপনি যদি এ ধরনের অহেতুক জব সুইচ করে থাকেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত ক্যারিয়ার গ্রোথটি পাবেন না। আমরা যে দেশে বাস করি সেখানে আনএমপ্লয়মেন্ট একটি বড় প্রবলেম। আমাদের ক্যারিয়ার স্টার্ট করবার জন্য, কিছু জব এক্সপেরিয়েন্স পাবার জন্য, এমনকি আমাদের ফাইন্যান্সিয়াল নিড মেটানোর জন্য অনেক সময় আমরা যে কোনো ধরনের একটি জবে জয়েন করে ফেলি। আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনি 2টো কাজ করতে পারেন। প্রথমত, আপনার গোল ওরিয়েন্টেড জব সার্চ করতে পারেন। এ কাজটি আপনি ম্যাক্সিমাম 2 বছর করবেন এবং আপনি ডিটারমাইন্ড হবেন আপনি শুধুমাত্র আপনার ক্যারিয়ার গোল ওরিয়েন্টেড জব পেলেই আপনি ফার্স্ট সুইচটি করবেন, এবং ফার্স্ট সুইচের সময় অবশ্যই একটি ভালো কোম্পানি দেখে আপনি জব সুইচ করবেন। অথবা আপনি আপনার ক্যারিয়ার গোলকে চেঞ্জ করে ফেলতে পারেন এবং আপনি যে জবটি পেয়েছেন সেখানেই সেটেল ডাউন করতে পারেন। এজন্য যদি প্রয়োজন হয় নিজেকে আপ স্কিল করুন। আপ স্কিল বলতে আমি বোঝাচ্ছি আপনি যে জবটি করছেন আপনার সে জবটির জন্য অল রিকোয়ার্ড স্কিলস এবং কম্পিটেন্সি নাও থাকতে পারে, সেজন্য আপনি আপনার প্রয়োজনীয় স্কিলসগুলো অর্জন করুন। এজন্য আপনার জব ওরিয়েন্টেড ডিপ্লোমাগুলো
সার্টিফিকেশন গুলো করে ফেলুন, দেখবেন আপনি যে জবটিতে আছেন সেখানেই আপনার ক্যারিয়ার গ্রোথ পেয়ে গিয়েছেন। ক্যারিয়ার গ্রোথ না হবার তৃতীয় কারণটি হচ্ছে অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি না নেয়া। আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে বিভিন্ন সময় নতুন নতুন প্রজেক্ট আসবে, এই নতুন নতুন প্রজেক্টগুলোতে আপনি ইনভলভ হন, আপনার কোর জব রেসপন্সিবিলিটির বাইরে আপনি অনেক কাজ পেয়ে যাবেন যেগুলোতে আপনি নিজেকে এঙ্গেজ করতে পারেন। এভাবে যদি আপনি কিছু অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি নেন তাহলে আপনি আপনার প্রেজেন্ট অর্গানাইজেশনেই কাঙ্ক্ষিত ক্যারিয়ার গ্রোথ পেয়ে যাবেন, অযথা ক্যারিয়ার গ্রোথের জন্য জব সুইচ করবার প্রয়োজন পড়বে না। ক্যারিয়ার গ্রোথ না হবার চতুর্থ কারণটি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ না করা। আপনাকে অবশ্যই আপনার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হবে, আপনাকে আপনার সফট স্কিলস এবং হার্ড স্কিলস এর ডেভেলপ করতে হবে, এজন্য আপনি প্রয়োজনীয় ট্রেনিং গুলো করে ফেলুন এবং অবশ্যই আপনি লিডারশিপ ট্রেনিং গুলো করুন যাতে আপনি নিজেকে নেক্সট লেভেলের জন্য প্রস্তুত করতে পারেন। আপনি বর্তমানে যে পজিশনে আছেন তার এক লেভেল আপার পজিশনের জন্য কি কি স্কিলস লাগবে সেগুলো আপনি অর্জন করুন। মনে রাখবেন আপনি যখন এন্ট্রি লেভেলে থাকবেন তখন আপনার নেট আর্নিং এর 15-25% পর্যন্ত ট্রেনিং এ আপনাকে খরচ করা লাগতে পারে। ক্যারিয়ার গ্রোথ না হবার পঞ্চম কারণটি হচ্ছে ওপেন মাইন্ডেড না হওয়া। আমরা আমাদের ওয়ার্কপ্লেসে আমাদের কাস্টমার্স, কলিগস, দ্যাট মিন্স কোয়ার্কার, ম্যানেজার, এইচআর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফিডব্যাক পেয়ে থাকি। আপনাকে এই ফিডব্যাক গুলো রিসিভ করবার মতো ওপেন মাইন্ডেড হতে হবে, আপনার মাঝে ইম্প্যাথি থাকতে হবে। আপনার মাঝে ইম্প্যাথি না থাকলে আপনার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গুলো গ্রো আপ হবে না। তাই আপনার কলিগ যখন কোনো কাজ করবে আপনার হাতে যদি সময় থাকে তাদেরকে হেল্প করুন, অন্যান্য কলিগের প্রতি ইম্প্যাথি প্রদর্শন করুন এবং মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে প্রয়োজনের সময় আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে, মাঝে মাঝে কিছু রিস্ক নিতে হবে, তাহলেই আপনার ক্যারিয়ার গ্রোথ আসবে। কাঙ্ক্ষিত ক্যারিয়ার গ্রোথ না আসার ষষ্ঠ কারণটি হচ্ছে নেটওয়ার্কিং এর অভাব। আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সে প্রতিষ্ঠানের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে একটি স্ট্রং নেটওয়ার্ক বজায় রাখুন। আপনি যদি একটি গ্লোবাল প্রতিষ্ঠানে কাজ করেন তাহলে অন্যান্য দেশের কলিগদের সাথে সম্পর্ক বজায় রাখুন। আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সেই ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কোম্পানির সাথে একটি নেটওয়ার্ক গড়ে তুলুন, আপনার সাপ্লায়ার্স, আপনার অল টাইপস অফ স্টেক হোল্ডার্স এর সাথে আপনি একটি স্ট্রং রিলেশনশিপ বজায় রাখুন। আপনি যে ফিল্ডে কাজ করেন সে ফিল্ডের প্রফেশনাল নেটওয়ার্ক গুলোতে যুক্ত হন, এতে আপনার নেটওয়ার্কিংটা বেড়ে যাবে। এবং 7 নম্বরে আমরা বলবো অ্যাডাপ্টেবিলিটি না থাকা। আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতে হয়, ফর এক্সাম্পল নতুন নতুন টেকনোলজির সাথে। মাঝে মাঝে আমাদের ওয়ার্কলোড বেড়ে যায়, হঠাৎ কিছু ওয়ার্কলোড চলে আসে, আমাদেরকে এই ওয়ার্কলোড গুলোকে অ্যাডাপ্ট করে নিতে হবে। আমাদের কর্মক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের কনফ্লিক্ট ক্রিয়েট হয়, আপনাকে খুব সুন্দরভাবে এই কনফ্লিক্ট গুলোকে ওভারকাম করতে হবে, নতুন ম্যানেজমেন্ট স্টাইলের সাথে আপনাকে অ্যাডাপ্ট করে নিতে হবে, নতুন নতুন বিজনেস মডেল আসবে, সর্বক্ষেত্রে আপনাকে নিজেকে এই নতুন বিজনেস মডেলের সাথে মানিয়ে নিতে হবে এবং ক্রাইসিস মোমেন্টকে হ্যান্ডেল করতে হবে। ক্যারিয়ার গ্রোথ না হবার পেছনে আর কি কি কারণ থাকতে পারে তা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানান। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।